To be precise, you may call it an administrative generation. The relation between CAB administration and the Ganguly family has been now for decades. Sourav Ganguly's grandpa Sachidananda Ganguly was one of the key officials of CAB. Sourav Ganguly's father Chandi Ganguly also performed the roles of Joint Secretary, Secretary, Treasurer and one of the key members of the Trustee Board. Sourav Ganguly's maternal uncle Arup Chatterjee was also the Assistant Secretary of CAB. Sourav Ganguly's uncle Devashish Ganguly also performed in various roles of CAB. So it is evident that Sourav Ganguly's new administrative role of the Joint Secretary of the Cricket Association of Bengal has been imbibed from his generation. Even Sourav Ganguly's elder brother Snehasish Ganguly also played the role of the Joint Secretary of CAB. Let's watch what Sourav Ganguly's elder brother Snehasish Ganguly told XtraTime in an exclusive interview. Look, I'm in the short term, I'm going to do 2 years. And I'm honestly told that CAB process in Akshar Kunu, but that was a situation. যেটা আমাকে আসতে বাধ্য করেছিল বাবা ইজ এ ডিফারেন্ট লেভেল অফ অ্যাডমিনিস্ট্রেটর তো বাবাকে আমি হ্যাঁ বলতে পারো ইটস এসছি আমরা জেনারেশন বাট বাবা ইজ এ ডিফারেন্ট লেভেল অফ অ্যাডমিনিস্ট্রেটর সৌরভ হ্যাজ জাস্ট কাম এক্সপেক্ট করবো দ্যাট বেসিক্যালি উইল ফোকাসড অন ক্রিকেট কারণ ভিশন 20 যে ভিশনটা নিয়েছে দ্যাট ইজ ভেরি গুড ডেফিনেটলি ও সারা বিশ্ব ঘুরছে বিভিন্ন পৃথিবীর জায়গায় ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার দেখছে আমার হিউজ এক্সপেকটেশন আছে সৌরভের উপর দ্যাট হি উইল ডেফিনেটলি ডু সাম ড্রাস্টিক চেঞ্জ ইন বেঙ্গল ক্রিকেট না হলে দ্য ওয়ে আমরা এখনও সেইভাবে বেঙ্গল ক্রিকেট খেলছি দু চারটে প্লেয়ারের উপর ডিপেন্ড করে তাদের বেঙ্গল ক্রিকেটের ফিউচার নিলে খুব খুব বাজে জায়গায় যাবে যদি এখন থেকে আমরা যদি একটা কী বলবো একটা যদি আমরা আমাদের বেস্ট লাইন তৈরি না করি এবং তার জন্য যদি আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি না করি যদি আমরা লোকাল লিগ যে মোড অফ অপারেন্টিটা এখন খেলা হচ্ছে ফর লাস্ট 40 ইয়ার্স এই মোড অফ অপারেন্টি যদি আমরা সিস্টেমটাকে তৈরি চেঞ্জ না করি তাহলে তাহলে তো বেঙ্গল ক্রিকেট এগোবে না এবং এইসবের জন্যই আমরা সৌরভকে আজকে নিয়ে এসেছি মিস্টার ডালমিয়া ওকে নিয়ে এসছে সিএবি ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছে দেয়ার আর লট অফ রিজনস বিহাইন্ড দ্যাট তো এক্সপেক্ট করবো যে 4 বছর ওর টেনিওরে ডেফিনেটলি ও অনেক চেঞ্জেস নিয়ে আসবে সবচেয়ে কারণ ওর পক্ষে যেটা সম্ভব যেটা অন্য লোকের পক্ষে সম্ভব নয় ও আজকে দেখো ইংল্যান্ডে লর্ডসে আছে কাল টেনব্রিজে আছে পশ্চিম অস্ট্রেলিয়ায় ও এইসব জায়গাগুলো দেখছে এদের কিভাবে মানে প্র্যাকটিস হয় এই ওদের যে প্র্যাকটিসের যেগুলো ইনফ্রাস্ট্রাকচার তৈরি সেগুলো দেখছে সেগুলো এখানে অ্যাপ্লাই করতে পারবে সিএবি তো পয়সার কোনো অভাব নেই ওনলি হোয়াট ইউ আর ল্যাকিং ইজ অ্যাপ্লিকেশন যেটা সৌরভ আমার মনে হয় আফটার ডালমিয়া ইজ দ্য মানে ইজ দ্য মোস্ট এলিজিবল পার্সন যে এইগুলোকে মানে এই যে আমরা যেগুলো চিন্তা করছি এগুলোকে রিয়ালিটিতে কনভার্ট করবে আর সিএসি না সিএবি একটা নিজের ট্রেন্ড বডি তবে হ্যাঁ সৌরভ আছে ওনার ওর সৌরভের বাবাও সিএবিদের সেক্রেটারি ছিলেন আমরা ওর পরিবারের কাকা আমি 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 ওয়ার্কিং কমিটিতে ছিলাম আছি এখনও ওর ভাই দাদা ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিল তো ব্যাপার হচ্ছে সৌরভ আসছে সিএবিতে একটা খুব খুশির খবর ভালো জিনিস ভালো দিন নিশ্চয়ই সিএবি দেখবে আগামী দিনের সবই সিএবির উন্নতি অনেক হবে আশা করি হ্যাঁ সৌরভ যে দায়িত্বটা ইন্ডিয়া টিম ইন্ডিয়া করেছে তা সেইভাবে যদি সিএবিটাকে একটু পরিচালিত করে আমরা সবই সিএবির আরও উন্নতি হবে কারণ সিএবি উন্নতির দিকটা অনেকটা এগিয়ে গেছে সৌরভ এলে আরও ভালো হবে আরও আরও উন্নত হবে সিএবির সব কিছু